Assalamualaikum. High School English Grammar and Composition by Renan Martin. এর দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত। আপনারা যারা আমার সাথে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আওয়াজ পাচ্ছেন কিনা। আপনারা কি শুনতেছেন? সাউন্ড শুনতেছেন? আশা করি শুনতেছেন। আমরা গত ক্লাসটা শুরু করতে চাইছিলাম, শুরুতে গিয়ে একটু সমস্যা করে দিয়েছিলাম নেটওয়ার্কের। আমরা সেই ক্লাসটাই আজকে রিপিট করতেছি। আমরা এর আগে চ্যাপ্টার 3 পর্যন্ত কাজ শেষ করে আসছিলাম, আজকে আমাদের কাজটা হবে চ্যাপ্টার 4 থেকে। চ্যাপ্টার 4 হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা যে ন্যারেশন যেটা করি, ন্যারেশন ন্যারেশনটা মূলত হচ্ছে স্পিচ। আর এখানে স্পিচ বলতে কোনো বক্তব্য, কোনো সেন্টেন্স বা কোনো কিছুকে বোঝাচ্ছে, তার অংশগুলোকে আমরা বুঝাবো। আমি যে একটা কথা বলি, যে কোনো একটা বক্তব্য বলি, যে কোনো একটা বাচ্য বলি, যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য বলি, যাই বলি না কেন, তার কিছু কিছু অংশ নিয়ে একটা বাক্য তৈরি হয়। আমরা এর আগের ক্লাসে পড়ে আসছি একটা বাক্যে দুইটা অংশ থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। আপনাদের নিশ্চয়ই মনে আসছে, যারা ভিডিও দেখছেন অথবা ক্লাস করছেন লাইভে তারা জানেন, আর আগে থেকেও আপনাদের অবশ্যই জানা আছে। তাহলে পার্টস অফ স্পিচ, একটা বাক্যের যে কয়টা অংশ থাকে, এই অংশগুলোকে আমরা কোনটার কোন নামে ডাকবো এবং কোনটার কি ফাংশন, সেই ফাংশন অনুসারে তার কিছু নাম থাকে। আমি এখানে এই জায়গায় আমি একটু শেয়ার করি। এবার দেখেন চ্যাপ্টার 4 পার্টস অফ স্পিচ, অবশ্যই আপনারা দেখতে পারতেছেন মনে হয় লেখা। আর একটু কমেন্ট করে জানাইলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, কে যেন বলছেন, তাসিন, ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখেন এখানে পার্টস অফ স্পিচ। তাহলে আমরা পার্টস অফ স্পিচ কি সেইগুলো একটু দেখি, কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়। আমি এরপর একটু আমার লেখা অল্প একটু জায়গায় চলে যাবো, আবার আমরা এখানে ফিরে আসবো। সেটা হচ্ছে যে নাম্বার 8, আমাদের ক্রোনোলজি অনুসারে নাম্বার 8, এটা চ্যাপ্টার 4। আর চ্যাপ্টার টাইটেল হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমার বক্তব্যের কোন কথা, কোন উক্তির অংশগুলা, অথবা এক কথায় বলতে পারি বাক্যের অংশ, কোন কোন অংশ নিয়ে হয়। আবার বাক্যের অংশ কিন্তু আবার আলাদা, যেমন আমরা বাক্যাংশকে বলি ক্লজ, যার একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সেই দিকে আমরা যাব, পরে যাব। এবার আসেন, ওয়ার্ডস আর ডিভাইডেড। আমরা অবশ্যই একটা সেন্টেন্স করতে ওয়ার্ডস লাগে, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্স তৈরি হয়। আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কাইন্ডস অর ক্লাসেস। কাইন্ডস অর ক্লাসেস মানেই বুঝছেন। তাহলে আমাদের যে শব্দগুলা ব্যবহার করে আমরা স্পিচ একটা সেন্টেন্স তৈরি করি, সেগুলো অনেকগুলা ভাগে, প্রকারভেদে বা শ্রেণীতে বিভক্ত, যেগুলোকে বলা হয় কি, কল্ড পার্টস অফ স্পিচ, তাকে বলা হয় বাক্যের যে কোনো একটা অংশ বা স্পিচের কোনো অংশ। অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ, কি অনুসারে এই ভাগটা করি, তাদের ব্যবহার অনুসারে, দ্যাট ইজ, সেটা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু দা ওয়ার্ক দে ডু ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে তারা কি কাজ করে, সেই কাজ অনুসারে তাকে ভাগ করা হয়। যেমন আমি একটা ভার্বকে কখনো সাবজেক্ট হিসেবে বসাইতে পারবো না, যদি বসাই সে ভার্ব থাকবে না, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। আপনি একটা ভার্বকে সাবজেক্ট হিসেবে বসালেন, সে কখনোই ভার্ব থাকবে না, সে হয় নাউন অথবা নাউন ফ্রেজ অথবা জিরান অথবা ইনফিনিটিভ, এমন হতে হবে। দ্য পার্টস অফ স্পিচ আর 8 ইন নাম্বার, এখানে 8টা নাম্বার দেওয়া আছে। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার, 8 ধরনের, নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব,
প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে যে আট প্রকার, আট প্রকারকে আমি আপনাদের সুবিধার্থে আমি একটু অন্যভাবে দেখাবো। এবার একটু চলেন আমরা একটু দেখে আসি, তারপর আমরা একদম প্রত্যেকটা ধরে ধরে ডিসকাস করবো ইনশাল্লাহ। এই জায়গাটা জাস্ট অল্প একটু লিখে রাখছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ কে আমি দুই ভাগে ভাগ করছি। এই যে যে আট প্রকারকে আমি দুই ধরনের বা দুই টাইপে ভাগ করছি, দুই ধরনের। একটা হচ্ছে চেঞ্জেবল, চেঞ্জেবল হচ্ছে ইন্টারচেঞ্জ করা যায়, অর্থাৎ একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায়। একটা হচ্ছে আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল মানে হচ্ছে আমি সেটাকে ফিক্সড করে দিলাম, কোনো পরিবর্তন করতে পারবো না। এই পার্টস অফ স্পিচ গুলো কিন্তু আপনার এফিক্সেস ক্লাস 9-10 এর একটা টপিক আছে সাফিক্স প্রেফিক্স নামে, সেখানে মূল টপিকটার নাম হচ্ছে এফিক্সেস। এফিক্সেস এর আরো অনেকগুলা ধরন আছে, তার ভিতরে একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রেফিক্স, আমরা অনেক সময় ইনফিক্স এবং সারকামফিক্স এগুলাও আছে। যদি কখনো সময় হয় অথবা এগুলো বুঝানোর প্রয়োজন হয়, আপনারা প্রয়োজন বোধ করেন, তাহলে আমি আপনাকে করাবো। সেটা হচ্ছে চেঞ্জেবল। আমি পার্সোনালিটিকে যে আট প্রকারকে আবার আমি দুই ধরনের হিসেবে ভাগ করে দিলাম ব্যবহারের দিক থেকে, সেটা কি? একটাকে নাউন, অ্যাজেক্টিভ। এখন নাউন থেকে তাকে রূপান্তর করা যায়, নাউনটাকে অ্যাজেক্টিভে রূপান্তর করা যায়। যেমন আমি যদি বলি যে ডেভেলপমেন্ট, এটা একটা নাউন, কিন্তু অ্যাজেক্টিভ ডেভেলপড ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হিসেবে এসে সেটাকে করা যায়। আবার সেটাকে ভার্ব করা যায় শুধু ডেভেলপ, আবার অ্যাডভার্ব যদি হয়ে থাকে তাহলে হবে। অনেকগুলার সবগুলোই যে রূপান্তর হবে তা নয়, দেখা যাচ্ছে যে নাউন হয়, অ্যাজেক্টিভ হয়, ভার্ব হয় না, অথবা ভার্ব হয়, অ্যাজেক্টিভ হয়, নাউন হয় না, অথবা অ্যাডভার্ব হয়, এরকম আর কি। তার মানে আমি এই যে যে পাশের, এই পাশের যে চারটা, এই চারটাকে ইন্টারচেঞ্জ করতে পারি। ইন্টারচেঞ্জ মানে আন্ত পরিবর্তন, একটা থেকে আমি আরেকটায় রূপান্তর করতে পারি, অর্থাৎ এর ভিতরে একটা পরিবর্তন আনতে পারি। কিন্তু দেখেন, আমি নাউনকে কখনো প্রোনাউন নিতে পারি না, নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে পারি, সেই বিষয়টা আলাদা। নাউনকে কখনো প্রোনাউনে রূপান্তর করা যায় না, পরিবর্তে করা যায়। শুধু এটা হচ্ছে এইটা জায়গায় আপনাদের কনফিউশনটা থাকতে পারে, এই জন্য আমি এটাকে একটু অন্য কালারে নিয়ে যাই। ওকে, এবার এই চারটা, যেমন প্রোনাউন থেকে কখনো প্রেপোজিশন অথবা কনজাংশন অথবা ইন্টারজেকশন আসা সম্ভব নয়। সো এই চারটা হচ্ছে আনচেঞ্জেবল, এটাকে পরিবর্তন অযোগ্য বা পরিবর্তন করা যায় না। আমি একটু স্লোলি বলতেছি যারা, যাতে আপনারা আমার কথাটা বুঝতে পারেন, একটু ধীরে সুস্থে বুঝতে পারেন, এমন কোনো তাড়াহুড়ো আমাদের নাই, তাড়াতাড়ি বলুন। তাহলে এই চারটাকে আমি ফিক্সড করে ফেললাম। তাহলে দেখেন, আপনার জন্য কিন্তু এখন পার্টস অফ স্পিচ, বিশেষ করে বিসিএস, ব্যাংক জব অথবা অন্যান্য যে জায়গায় প্রয়োজন হয়, আপনার একটা ওয়ার্ড এর নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, এটা কোন, এটা কোন পার্টস অফ স্পিচ, না লিখে এমন থাকতে পারে এখানে, এটা কি নাউন, ব্র্যাকে মানে এখানে যে চারটি অপশন থাকবে, অ্যাজেকটিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরকম দেওয়া থাকবে। ওগুলো এগুলো অপশনে না থাকার সম্ভাবনা বেশি, যদি থাকে আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হবে। বুঝতে পারছেন? আপনি মনে রাখবেন যে প্রেপোজিশন, প্রোনাউন, কনজাংশন এবং ইন্টারজেকশন কখনো একটা থেকে একটা রূপান্তর হতে পারে না। তাহলে পারে কোনটা? এই চারটা। এই চারটা রূপান্তরের নিয়ম আছে, অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি আপনাদের করাবো পরে, আগে আমরা এইগুলাতে যাই। এখন এর ভিতর থেকে আবার এই দুইটার একটা সম্পর্ক আছে, একজন একজনের সাথে ইন্টার কানেক্টেড, ইন্টার রিলেটেড, সে তার সাথে নিয়ে বসে। যেমন নাউন যখন বসে তার আগে অ্যাজেক্টিভকে নিয়ে বসে, আবার অ্যাজেক্টিভ যখন বসে তার পরে নাউনকে নিয়ে বসে, ঠিক এর ভিতরে আবার একটা সম্পর্ক আছে। ভার্ব, ভার্ব আবার অ্যাডভার্বকে নিয়ে বসে, আবার অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাকে নিয়ে বসে। আবার খেয়াল করবেন, এই অ্যাডভার্ব আর এদিকে অ্যাজেক্টিভের ভিতরে একটা সম্পর্ক আছে। অ্যাজেক্টিভ এর আগে আবার অ্যাডভার্বকে বসায় বা বসাইতে পারে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ এখানে লিখে দেখাই, তারপর আমরা মূল টেক্সটে চলে যাব ইনশাআল্লাহ। দেখেন, হি ইজ এ স্টুডেন্ট, আমি প্রায় আমার স্টুডেন্টের এই উদাহরণটা দেই, হি ইজ এ স্টুডেন্ট, আমি শেষ করলাম। এখানে দেখাচ্ছে আমি ইন্টার রিলেশন কিভাবে ভার্ব অ্যাডভার্ব অর্থাৎ পার্সনাল স্পিচ কিভাবে এডিশনাল করা হয় মডিফায়ারের ফার্স্টটা। আমি যদি পরের লাইনে লিখি, হি ইজ আ good student, he is a good student, দেখেন একটা ওয়ার্ড কিন্তু বেড়ে গেল, কি বাড়লো, গুড শব্দটা বেড়ে গেছে, এটা কিন্তু আগে ছিল না।
এর পরের লাইনে আবার আসছি, দেখেন, হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। এবার দেখেন এখানে কি ঘটলো, এখানে এই যে গুডটা ছিল, গুডের আগে আবার আর একটা বেড়ে গেছে, আমি মার্ক করে দিলাম। এরপরে আসেন, হি ইজ এ ভেরি ভেরি গুড স্টুডেন্ট। এবার একটু খেয়াল করলে দেখবেন দুইটা ভেরির পরে একটা ভেরিতে লাল দাগ চলে আসছে, তার মানে পাশাপাশি দুইটা ভেরি হওয়ার তো কথা না, তাহলে আমি হয়ে বসাই দিলাম। এবার দেখেন চারটা সেন্টেন্স কে আমি আপনার দেখি একসাথে আনা যায় কিনা, চারটা সেন্টেন্স কে চলে আসছে, আমার চারটা সেন্টেন্স হয়ে গেছে একসাথে আনা গেল, একটু ছোট করে দিলাম। এবার দেখেন জাস্ট চারটে সেন্টেন্স কে আমি রাখলাম, চারটে সেন্টেন্স খেয়াল করেন, হি ইজ এ স্টুডেন্ট, একটা আর্টিকেল আছে, এরপরে সরাসরি নাও, পরেরটা যখন চলে গেলাম সে কেমন স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, পরে আরো একটা শব্দ সে গুড, বুঝলাম গুড স্টুডেন্ট, কেমন গুড, ভেরি গুড। তাহলে দেখেন নাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ব, আমি তো কথাটা ওইখানে উপরে বলতেছিলাম যে নাউন অ্যাডজেকটিভ কে নিয়ে চলবে, তাহলে নিয়ে চললো। এবার তার আগে বললাম যে অ্যাডজেকটিভ এর আগে আবার অ্যাডভার্ব করতে পারে, হয়ে গেল। আবার দেখেন এখানে কিন্তু ইন্টারচেঞ্জ নয়, অর্থাৎ ব্যবহারকে বোঝাচ্ছে, এরপরে আমি ইন্টারচেঞ্জে যাব। এবার দেখেন হি ইজ এ ভেরি ভেরি, আমরা অনেক সময় ভেরি ভেরি খুব গুরুত্ব দেওয়ার জন্য বলি, ভেরি ভেরি গুড স্টুডেন্ট, সেই স্টুডেন্ট কেমন, গুড স্টুডেন্ট, কেমন গুড, ভেরি গুড, কেমন ভেরি, ভেরি ভেরি, তার মানে এই ভেরি এই অ্যাডভার্ব কে মডিফাই করছে, এই ভেরি এই অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, এই অ্যাডজেক্টিভ এই নাউন কে মডিফাই করছে। তাহলে অবস্থানটা দেখেন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বের আগে আবার অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব কে মডিফাই করছে, আর তার আগে হচ্ছে ভার্ব। তাহলে সেন্টেন্সে ব্যবহার গুলা কিভাবে হয়। এবার আমরা চলে যাই আমাদের মূল জায়গায় টেক্সটে, লাইন বাই লাইন ধরে ধরে আমরা ইনশাআল্লাহ পড়বো, কারো কোথাও সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন। আপনারা এই গ্রুপ ছাড়াও আমার এই ভিডিওটা ইউটিউবে পাবেন, আশা করি সবাইকে ইনভাইট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই। তাহলে আমরা প্রথমে চলে আসি নাউন, নাউনের ক্লাসিফিকেশন ডেফিনেশন সব দেখব, নাউনটা কি, নাম্বার 9 হিসেবে আসছে। আর নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পারসন প্লেস অর থিং, খুব ভালোভাবে খেয়াল করে। আর নাউন ইজ এ ওয়ার্ড, নাউন হচ্ছে এমন একটা শব্দ যা একটা ব্যক্তিকে স্থানকে অথবা কোনো বস্তুর নাম প্রকাশ করে, যেমন আকবর একজনের নাম, ওয়াজ আ গ্রেট কিং, ইজ এ কিং একটা নাউন, রাজা, তাই না। এখানে একই সেন্টেন্সে আমি দুইটা নাউন ব্যবহার করলাম, একটা হচ্ছে আকবর আর একটা হচ্ছে কিং। এখন মাঝখানে আমি যদি বলি যে আকবর সেন্টেন্সে কি সাবজেক্ট, কি হিসেবে বসছে সাবজেক্ট, সাবজেক্ট কিভাবে বসছে, নাউন সাবজেক্ট। এবার যদি বলি ওয়াজ থেকে গ্রেট কিং পর্যন্ত প্রেডিকেট, আবার যদি ভাগ করি কি আকবর সাবজেক্ট, ওয়াজ ভার্ব, আ গ্রেট কিং এটা হচ্ছে কমপ্লিমেন্ট, টোফেলে কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে বলা হয়। আবার এই সেন্টেন্সে দেখেন কলকাতা একটা জায়গার নাম, স্থান, এটা কি ব্যক্তির নাম, কলকাতা ইজ অন দা হুগলি, হুগলির উপর, তাহলে হুগলি রিভার কে বোঝাচ্ছে, যেহেতু অন দা আছে, অন দা মিনস অন দা ব্যাংক অফ দা রোজ, তাহলে এটাকেও নাউন হিসেবে বসলাম, আকবর কেও নাউন হিসেবে বসলাম। কিন্তু যখন আমি চলে আসলাম দা রোজ, এ কিন্তু নাউন নয়, এ কিন্তু নাউন নয়, কেন নাউন নয়, কারণ সে একের অধিক ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড যদি হয়, আমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছিলাম তাকে আমরা বলি ফ্রেজ, তাহলে সে নাউন দিয়ে শেষ হয়েছে, একটা আর্টিকেল নিয়ে নিছে, তাহলে সে হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে সে নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসতে পারে। স্মেল সুইট এটা হচ্ছে ভার্ব, আবার এখান থেকে শুরু করে বাকিটা প্রেডিকেট যেভাবে জানেন না কেন, সুইট হচ্ছে দ্য সান, নাউন ফ্রেজ, শাইন্স অ্যাট নাইট, হিজ কারেজ, এখানে কিন্তু সাবজেক্টটা এত দূর পর্যন্ত, হিজ কারেজ তার সাহসিকতা, ওয়ান হিম অনার, ওয়ান হিম অনার এটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, তাই না, আর এরপর কমপ্লিমেন্ট। এরপর আমরা আসি নোট, নোটে কি বলছে, দ্য ওয়ার্ড থিং, থিং বলতে বস্তু, ইনক্লুডস কি কি জিনিস বোঝায়, অল অবজেক্টস,
তাহলে আমরা এখানে যে বস্তুর কথা বলা হলো, সেই বস্তু বলতে আমরা কি কি জিনিস বুঝি? অল অবজেক্টস, সকল বস্তু, দ্যাট উই ক্যান সি, হিয়ার, টেস্ট, টাচ এন্ড স্মেল। তার মানে হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাই, শুনতে পাই, স্বাদ নিতে পাই, স্পর্শ করতে পারি এবং গন্ধ নিতে পারি। এই হচ্ছে এক নাম্বার, একটা অপশন। আরেকটা অপশন, ওই সমস্ত ওয়ার্ড, সামথিং দ্যাট উই ক্যান থিঙ্ক অফ, আমরা চিন্তা করতে পারি, বাট ক্যানট পারসিভ বাই দ্য সেন্সেস, কিন্তু আমরা আমাদের অনুধাবন ক্ষমতার দ্বারা বুঝতে পারি না বা অনুভব করতে পারি না, অথবা তাকে আমরা টাচ করতে পারি না, স্পর্শ করতে পারি না, তাকে দেখতে পাই না। সেইগুলা কি কি সামনে আসবে? আচ্ছা, প্রথমে আসতেছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এর ডেফিনিশন গুলো দিয়ে দিচ্ছে, আমি এরপরে ইলাবোরেশনে আসবো। অ্যান অ্যাজেক্টিভ, তাহলে অ্যাজেক্টিভ কি? ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং, অ্যাড সামথিং, অনেক কিছু, কোনো কিছু একটা অতিরিক্ত সংযোগ করবে টু দ্য মিনিং অফ এ নাউন, একটা নাউনের অর্থের সাথে। তার মানে অ্যাজেক্টিভ, আমি বলছিলাম যে নাউনের আগে বসে ওই নাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু সংযোগ করবে। যেমন দেখেন, হি ইজ এ বয়, আমি যদি এই ব্রেভটা না বলতাম, হি ইজ এ বয়, সে একজন বালক। কেমন বলো? এ ব্রেভ বয়, এই ব্রেভটা অতিরিক্ত শব্দ, নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কেমন বলো? ব্রেভ, সাহসী, এই ব্রেভটা হচ্ছে অ্যাজেক্টিভ। এবার দেখেন, দেয়ার আর 20 বয়েস, দেয়ার আর বয়েস ইন দ্য ক্লাস, কতগুলো বয়েস? 20 বয়েস, এই 20 হচ্ছে সংখ্যাবাচক, অ্যাজেক্টিভ বোঝাচ্ছে, ডিটারমাইন করতেছে, এর নাম ডিটারমাইনার অথবা কোয়ান্টিফায়ার, কোয়ান্টিটি বোঝাচ্ছে। এবার আমরা প্রোনাউনে আসি, প্রোনাউন কখন কেন ব্যবহার করি। আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন, একটা নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। যেমন দেখেন, জন ইজ অ্যাবসেন্ট, হি বিকজ হি ইজ ইল। এই যে আমি আবার জনকে রিপিট না করে তখন কি করলাম? রিপিট করলাম না, তাকে তার পরিবর্তে প্রোনাউন বসালাম, সে হচ্ছে অন্যের পরিবর্তে, সেই অন্যটাকে নাউন, নাউনের পরিবর্তে বসে। যেমন দেখেন, দ্য বুক আর, দ্য বুক আর হোয়ার ইউ লেফট দেম, তাহলে এখানে বুক কে বোঝাচ্ছে? দ্য বুক আর, যেহেতু আর বলছে তাহলে এখানে কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, হোয়ার ইউ লেফট দেম, দেম কিন্তু প্লুরাল, তার মানে হচ্ছে প্রোনাউন কে বোঝাচ্ছে, অর্থাৎ দ্য বুক এর পরিবর্তে প্রোনাউন আসছে। আসলে ওখানে বুক হবে না, ওটা বুকস হবে। এবার আসেন নাম্বার 12, আ ভার্ব ইজ এ ওয়ার্ড, ভার্ব কি? ইজ এ ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট, স্টেট বলতে কোনো রাজ্য বা এমন কিছু নয়, কোন একটা কর্মকাণ্ডকে, অবস্থাকে বোঝায়। অ্যাকশন হচ্ছে কাজ, আর স্টেট মানে অবস্থা। তাহলে ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কর্মকাণ্ড অথবা অবস্থাকে বোঝায়। অ্যাজ, যেমন, দ্য গার্ল রোট আ লেটার টু হার কাজিন, ভার্ব কোথায়? রোট, কি বোঝাচ্ছে? তার অ্যাকশন বোঝাচ্ছে, কোন অ্যাকশন? কিন্তু কলকাতা ইজ এ বিগ সিটি, এটা কিন্তু অ্যাকশন নয়, তাই না? তার একটা অবস্থা বোঝাচ্ছে। আয়রন এন্ড কপার আর ইউজ, আর ইউজফুল মেটালস, ভার্ব আর। এবার আসি আমরা নাম্বার 13 এ, অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং, আমি কিন্তু অ্যাডভার্বের ওইখানে একটা দেখাই আসছিলাম, ইজ আ ভেরি ভেরি গুড স্টুডেন্ট। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইউজ টু অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ ভার্ব, ভার্বকে মিনিং কে মডিফাই, মানে আমি এক কথায় বলতে পারি, অ্যাডভার্ব হচ্ছে এমন এক ধরনের শব্দ যা অতিরিক্ত ব্যবহার করে ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে ব্যবহার করা হয়, এডিশনাল মিনিং বোঝায়, অতিরিক্ত বোঝায়। সে অনেক ভালো, বলতেছে হি ইজ ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, কেমন ভেরি? অনেক ভেরি, মানে ভেরি ভেরি, এই যে জিনিসটা। হি ওয়ার্কড দ্য সাম কুইকলি, এই যে অবস্থা বোঝাচ্ছে, কেমন ভাবে করছে কাজটা, তাহলে এখানে কুইকলি কিন্তু ওয়ার্ডকে মডিফাই করছে ভার্বকে। দিস ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, দেখেন কেমন বিউটিফুল, ভেরি বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ, তাই আগে অ্যাডভার্ব বসে এই অ্যাডভার্ব বিউটিফুল কে মডিফাই করছে। শি প্রোনাউন্সড দ্য ওয়ার্ড কোয়াইট কারেক্টলি, সে কাকে কি উঠছে, কেমন কেমন ভাবে প্রোনাউন্স করছে, কোয়াইট কারেক্টলি, এই যে কোয়াইট অ্যাডভার্ব, আরেকটা অ্যাডভার্বকে সে মডিফাই করছে। তাহলে একটা অ্যাডভার্ব ভার্বকে, adjective কে, আরেকটা another adverb কে modify করতে পারে। এরপরে আসি a preposition, a preposition is a word used with a noun or pronoun to show how the person or thing denoted the noun or pronouns pronoun stands in relation to
সামথিং এলস, কথাটা বোঝা গেছে কিনা? অপ্রবদেশ হচ্ছে এমন একটা শব্দ যা ব্যবহার করা হয় কোথায়, নাউন বা প্রোনাউনের সাথে। কি শো করতে, টু শো হাউ দ্য পার্সন, কিভাবে ওই ব্যক্তি অথবা বস্তু, ডিনোটেড বাই দ্য নাউন, নাউনের দ্বারা অথবা প্রোনাউনের দ্বারা কি হয়, ডিনোটেড, উল্লেখ করা হয়, তাই না? স্ট্যান্ডস ইন রিলেশন, এটা তারা বসে কিসের, সম্পর্ক রেখে, টু সামথিং এলস, অন্য কোন। যেমন আপনি দেখেন, দেয়ার ইজ এ কাউ, সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ। কাউটা কোথায়, গার্ডেনের ভিতরে, তাহলে ইন দ্য গার্ডেন, এই ইনটা হচ্ছে প্রিপোজিশন। দ্য গার্ল ইজ ফন্ড, কি সম্বন্ধে, কিসে ফন্ড, অব মিউজিক, এই অব প্রিপোজিশনটা দেখেন কার আগে বসছে, নাউনের আগে। এই ইন কার আগে বসছে, নাউনের আগে, তাহলে নাউন এবং প্রিপোজিশনের মাঝখানে কিন্তু আর্টিকেল বসতে পারে। আবার এ ফেয়ার লিটল গার্ল স্যাট আন্ডার, আন্ডার প্রিপোজিশন নাউনের আগে বসছে, তাহলে নাউন অথবা প্রোনাউনের আগে বসতে পারে। এবার শিখ কনজাংশন, আমরা কনজাংশন কানেক্টর হিসেবে ইউজ করি, লিঙ্কার হিসেবে। আ কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। আমি এখানে একটু কথা আপনাদের অতিরিক্ত বলি, কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ যার শব্দকে যোগ করে, বাক্যকে যোগ করে, বাক্যাংশ যাকে বলি আমরা ক্লজ, ক্লজকে যোগ করে, সাবজেক্টকে যোগ করে, প্রোনাউনকে যোগ করে, নাউনকে যোগ করে, নাউন ফ্রেজকে যোগ করে, দুইটা ভার্বকে যোগ করে, দুইটা প্রোনাউনকে যোগ করতে পারে। অনেকগুলো বললাম, যেমন দেখেন দুইটা নাউনকে যোগ করছে, রমা এন্ড হরি, দুইজনের নাম, ঠিক না? তাহলে এই যে কম্পাউন্ড সাবজেক্ট হয়ে গেল, টু এন্ড টু, দুইটা। আই রান ফাস্ট বাট আই মিসড দ্য ট্রেন, এই যে দেখেন বার দ্বারা ই করলো কি, দুটো ক্লজ, আই রান ফাস্ট, রান ফাস্ট একটা ক্লজ, আই মিসড দ্য ট্রেন, যেহেতু সাবজেক্ট আই, দ্বিতীয়বার আই আর বসানো লাগেনি, বসাইলেও আপনি কোনো সমস্যা নেই, তাহলে এরা বসাই নেই, এটাকে লেফট আউট করে দিয়েছে। And I may, but I missed that train. তাহলে এই বাট হচ্ছে দুটি ক্লজের ভিতরে কানেক্টর, কনজাংশন হিসেবে কাজ করতেছে, কিন্তু সে কনজাংশনটা করতেছে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ অপোজিট ইন মিনিং। এবার আসি আমরা ইন্টারজেকশন। An interjection is a word. Interjection হচ্ছে এমন এক ধরনের শব্দ which expresses, যা প্রকাশ করে, some sudden feeling, এখানে গ্যাপ হবে না, একসাথে হবে, sudden feeling, হঠাৎ কোনো অনুভূতিকে প্রকাশ করে, as হুররা, তাই না, ওয়াও, অ্যালাস, হাই, ফাই ফাই, এই যে শব্দগুলো আমরা ইন্টারজেকশনে ব্যবহার করি। এবার এই জায়গাটা একটু আমরা আসি, সাম মডার্ন গ্রামার্স ইনক্লুড, কিছু আধুনিক গ্রামারের ভিতরে কি কি যুক্ত থাকে, ইনক্লুডস হোয়াট, ডিটারমাইনার্স অ্যামাং দ্য পার্টস অফ স্পিচ, আধুনিক গ্রামারে কি থাকে, পার্টস অফ স্পিচ এর মধ্যে কিছু ডিটারমাইনার যোগ করা থাকে, এই ডিটারমাইনার গুলো কিন্তু পার্টস অফ স্পিচ। আমরা একটু পড়ে ফেলি, আপনাদের আশা করি লাইন বাই লাইন পড়লে কাজ হবে। ডিটারমাইনার্স আর ওয়ার্ডস, ডিটারমাইনার্স হচ্ছে এমন ধরনের শব্দ সমূহ, লাইক এ এন্ড দি, আমরা আর্টিকেল হিসেবে বলি, দিস দ্যাট দিস দোজ, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি, ইচ ইচ এভরি সাম এনি মাই, তাই না, হিজ, ওয়ান টু থ্রি বা এরকম থাকে, which determine or limit the meaning of the nouns that follow, তাই না, অর্থাৎ এর পরে যে নাউন বা যাই তাকে ফলো করে তার সম্বন্ধে লিমিট করে দেয়, যেমন ওয়ান টু লিমিট করে দেয়, ডিটারমাইন করে দেয়, দ্য পন্ট, দ্য বুক, আইডেন্টিফাই করে দেয় এমন ধরনের, ইন দিস বুক, এই বইয়ে, অ্যাজ ইন মেনি ট্রেডিশনাল গ্রামার্স, অনেক আমাদের গতানুগতিক যে গ্রামার বইগুলো আছে তার মতো, all determiners, all determiners, সব কিছু determiners except a and the article, a and the article are classed among adjective, কথাটা বুঝেন নাই, আমি বলতেছি সকল ধরনের determiner শুধু a and the article বাদে আর সব কিছুকে adjective এর ভিতরে ধরে নেওয়া হয়, আর a and the কে পদাশ্রিত নির্দেশক যাকে আমরা বলি বাংলায়, আর যাকে আমরা আর্টিকেল বলি সেই হিসেবে ধরা হয়, তবে সে কিন্তু নাউন প্রোনাউনের আগে বসে, অর্থাৎ সে কিন্তু আর্টিকেল যেরকম ফাংশন করে ওই টাইপের ফাংশন গুলো একটু যদি আপনাকে দেখাই আনতে পারি, যেমন দেখেন কোন জায়গায় আসতে পারি, এই জায়গাটা একটু দেখেন, উই হ্যাভ ওয়ান দ্য গেম, সে কিন্তু নাউনের আগে বসছে, আর একটা জায়গা দেখি, বাট মিসড দ্য ট্রেন, দেখেন নাউনের আগে বসছে, আর একটা জায়গায় আপনাকে দেখাই এরকম আর্টিকেল কোথায় আছে, এই
এ ফেয়ার লিটল গার্ল। এবার একটু এখানে আমি যদি একটু উপরে গিয়ে আপনাদের বুঝাই, আ ফেয়ার লিটল গার্ল, এখানে সাবজেক্ট কিন্তু মূল হচ্ছে গার্ল কে ইন্ডিকেট, কেমন গার্ল, লিটল গার্ল, লিটল গার্লটা কেমন, ফেয়ার, অনেক সুন্দর। এখন আইডেন্টিফাই করতেছে আর্টিকেল দ্বারা, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে। সো এ কিন্তু অ্যাডজেক্টিভ, আগে কিন্তু দুইটাই অ্যাডজেক্টিভ। এবার একটু আমরা সামনে চলে আসি 18 নম্বরে। As words are divided into different classes, যেহেতু শব্দগুলো ভিন্ন ভিন্ন অংশে বা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, according to the work they do in sentences, তারা বাক্যে কিভাবে কাজ করে বা কি কাজ করে সেই তাদের কাজ অনুসারে, it is clear that, এটা একদম স্পষ্ট আমাদের কাছে যে, we cannot say to which part of speech a word belongs, অর্থাৎ একটা parts of speech এটা কোন পার্টস অফ স্পিচ আমরা ততক্ষণে বলতে পারি না, আনলেস উই সি ইট ইউজড ইন এ সেন্টেন্স, যদি না তাকে আমরা একটা বাক্যে ব্যবহৃত হতে দেখি। তাহলে ব্যবহারের উপরে নির্ভরশীল। যেমন দেখেন নিচের সেন্টেন্সটায় এই একই আফটার কি কি ভাবে ব্যবহার হয়েছে, তিন জায়গায় তিন ধরনের। যেমন প্রথমে বললি দে অ্যারাইভড সুন আফটার, এই সুন কে মডিফাই করছে, অতি শীঘ্রই পরে, এই যে আফটার, আফটারটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দে অ্যারাইভড আফটার আস, আমাদের পরে, কারণ সে প্রেপোজিশন হলে সে নাউন বা প্রোনাউনের আগে বসে, সে আমাদের পরে পৌঁছালো, তাহলে এ হচ্ছে প্রেপোজিশন। দে অ্যারাইভড আফটার উই হ্যাড লেফট, তাহলে এখানে দেখেন এই আফটার যুক্ত সেন্টেন্সের আগে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, পরে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে দুটি ক্লজ কে কানেক্ট করছে, যার কারণে সে কনজাংশন। আশা করি বুঝতে পারছেন মনে হয়। From the above examples, we see that, আমরা কি দেখতে পাই, the same word can be used as different parts of speech. উপরের example থেকে আমরা অবশ্যই কি দেখতে পাই, যে একই শব্দ ভিন্ন ভিন্ন parts of speech হতে পারে। এখন আপনারা বাসায় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এক্সারসাইজ ইন গ্রামার টু, এটা নিজেরা ফাইন্ড আউট করবেন পুরো এক একটাই। যেমন স্টিল ওয়াটার রান ডিপ, এই যে পুরো সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে পুরোটাকে কি করবেন, আইডেন্টিফাই করবেন ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোনটা, এভাবে এগুলো বাসায় করবেন। আর আপনারা যখন ডাউনলোড করবেন পিডিএফ বইটা, এর একটা সলিউশন বুক আছে, অথবা আপনারা যখন হার্ড কপি কিনবেন একটা সলিউশন সহ কিনবেন, কারণ আপনারা নন ইংলিশ যারা তাদের জন্য একটু কষ্ট হতে পারে। তখন আপনারা করার পর নিজেরা মিলাই দেখেন, তারপর না পারলে আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমে চলে আসলাম চ্যাপ্টার 4 এ, পার্টস অফ স্পিচ এর ক্লাসিফিকেশন। এবার আমরা চলে আসবো হচ্ছে চ্যাপ্টার 5, একটা একটা করে আসবে। এবার কি আসবে, দা নাউন, কাইন্ডস অফ নাউন, নাউন কত ধরনের। এর আগে আমরা দেখছিলাম আকবর ওয়াজ আ গ্রেট কিং, মনে আছে কিনা, আকবরও একটা, এই যে এখানে আকবরের জায়গায় দিছে অশোক ওয়াজ আ ওয়াইজ কিং। তাহলে আমরা একটু এখানে চলে আসি, আ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দা নেম অফ এ পারসন, প্লেস অর থিং। তাহলে নাউন হচ্ছে এমন একটা শব্দ যা কোন ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়। নোট, আবার বলতেছে নোট, দা ওয়ার্ড থিং, থিং মানে বস্তু, ইজ ইউজ টু মিন এনিথিং দ্যাট উই ক্যান থিঙ্ক অফ, এনিথিং, সে বস্তু মানে আমরা দেখতে পাই যেটা, সেটাও হতে পারে অদেখা যেটা, সেটাকেও আমরা থিং হিসেবে ধরে নিবে। এই জন্য আপনাকে নোট দিয়ে দিচ্ছে এখানে, কিন্তু যা সম্বন্ধে আমরা চিন্তা করি এমন হতে পারে। লুক এট দা ফলোইং সেন্টেন্স, আমরা নিচের সেন্টেন্সটাকে দেখি, দেখে এটাকে সেগমেন্ট করব, যাকে ইংলিশে বলে স্ক্যানশন, এটাকে আলাদা আলাদা স্লাইসে ভাগ করব প্রত্যেকটা ওয়ার্ডকে। অশোকা সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজ থেকে বাকি অংশ প্রেডিকেট, অশোকা নাউন, ওয়াজ ভার্ব, এ আর্টিকেল, ওয়াইজ অ্যাডজেক্টিভ, কেন সে কিং নাউনের আগে বসছে, তার নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। এবার আমি এই জায়গাটাই পড়ি, দা নাউন অশোকা রেফারেন্স টু পার্টিকুলার কিং, আকবর, অশোকা, কিং জন, যাই হোক না কেন, এটাকে একজন নির্দিষ্ট বা পার্টিকুলার ব্যক্তিকে বোঝায় না। এমন অশোক নামে অনেক লোক থাকতেও পারে, সেটা সমস্যা নেই। তাহলে কি হচ্ছে, পার্টিকুলার কিং কে বোঝাচ্ছে, বাট দ্য নাউন কিং মাইট বি অ্যাপ্লাইড টু এনি আদার কিং,
কিন্তু কিং অশোকাবাদে এই কিং শব্দটা আমি যে কারোর সাথে আমি বসাইতে পারি। শুধু কি কিং অশোকা হচ্ছে তার অনুসারে কিং আসবে? অশোকা ছাড়া আর কারোর সাথে? আকবরও তো ছিল, আকবর ওয়াজ গ্রেট কিং। তার মানে কিংটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, অশোকা সবার জন্য প্রযোজ্য নয়। অশোকা নির্দিষ্ট কিসের সাথে? ব্যক্তির সাথে, নির্দিষ্ট পার্টিকুলার ডেফিনাইট ব্যক্তিকে বোঝাচ্ছে। উই কল অশোকা, যা যে কারণে অশোকাকে আমরা কি বলবো? আ প্রপার নাউন। উই কল অশোকা আ প্রপার নাউন এন্ড কিং আ কমন নাউন। কিং কে বলবো? কমন। কিং হচ্ছে সাধারণ, কিং সবার জন্য ব্যবহার করতে পারি, কিন্তু অশোকা সবার জন্য ব্যবহার করতে পারে না। আমার নাম বুলবুল আহমেদ, সবার নাম তো আর বুলবুল আহমেদ না, তাহলে বুলবুল আহমেদ প্রপার নাউন। আর প্রপার নাউন কি হয়? স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, আমরা আসবো, সেগুলো থাকবে এখানে। যেমন দেখেন, সীতা ইজ এ প্রপার নাউন, কিন্তু সীতা ইজ এ গার্ল, গার্লটা কিন্তু কমন নাউন। হার্ট অর হরি, যাই হোক না কেন, হরি মনে করি এই নামটা হচ্ছে হরি, হরি ইজ এ প্রপার নাউন, কিন্তু হরি ইজ এ বয়, বয়টা হচ্ছে কমন নাউন। কলকাতা ইজ এ প্রপার নাউন, কিন্তু সিটি, কলকাতা ইজ এ সিটি, সিটি হচ্ছে কমন নাউন। শুধু কি কলকাতা সিটি হয়? ঢাকা সিটি হতে পারে না, চিটাং হতে পারে না, আরো অনেক সিটি আছে না। ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন, ইন্ডিয়া একটা দেশের নাম, কিন্তু কান্ট্রি যদি বলি ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, কান্ট্রি তো সব দেশের সাথে লাগাইতে পারি। সো আশা করি কমন নাউন আর প্রপার নাউনের ভিতর পার্থক্যটা বুঝছেন। কমন নাউন সবার জন্য কমন, প্রপার নাউন ফিক্সড আর পার্টিকুলার কোন ব্যক্তি বস্তু স্থান কে বুঝাবে। এবার দেখেন, দ্য গার্ল ইজ এ কমন নাউন বিকজ ইট ইজ আ নেম কমন টু অল গার্লস, হোয়াইল সীতা ইজ এ প্রপার নাউন, কারণ কি? বিকজ ইট ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার গার্ল। ডেফিনেশন, কমন নাউনের ডেফিনেশন নাকি একটু দেখি। আ কমন নাউন ইজ এ নেম গিভেন ইন কমন টু এভরি পার্সন, প্রত্যেকটা ব্যক্তি সাথে সে কি থাকে? কমন থাকে, অর থিং অথবা বস্তুর সাথে কমন থাকে, অফ দ্য সেম ক্লাস অর কাইন্ড, একই ধরনের। কমন হেয়ার মিনস শেয়ার বাই অল, সবাই শেয়ার করতে পারবে। গার্ল, যত দুনিয়াতে গার্ল আছে সবাইকে ইন্ডিকেট করা যাবে। শুধু যদি আমি বলি রহিমা ইজ এ গার্ল, সীতা ইজ এ গার্ল, মনিকা ইজ এ গার্ল, এরকম সবার সাথে আমি গার্লকে, কিন্তু মনিকা একজন, সীতা একজন, রহিমা একজন, বা যাই হোক না কেন এরকম নামগুলো। ডেফিনেশন অফ প্রপার নাউন, আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন অর প্লেস অর থিং, আমি থিং ও ধরে নিলাম। প্রপার মিন্স ও ওয়ান্স ওন, আমি এই প্রপার থেকে প্রপার্টি বলতে পারি, প্রপার থেকে প্রপার্টি, প্রপার্টি মানে সম্পদ, তার মানে আপনার বিলঙ্গিংস অথবা প্রপার্টিস, আপনার নাম আপনার সম্পদ, এটা আরেকজনের নয়। হেস আ প্রপার নাউন ইজ এ পার্সনস ওন নেম, তাই প্রপার নাউন হচ্ছে একটা ব্যক্তির নিজস্ব নাম। নোট, নোট ওয়ান, প্রপার নাউন আর অলওয়েজ রিটেন উইথ আ ক্যাপিটাল লেটার এট দ্য বিগিনিং। এখানে বলছে এট দ্য বিগিনিং, শুধু এট দ্য বিগিনিং নয়, প্রপার নাউন যেখানে থাকবে প্রপার নাউন সব জায়গায় ক্যাপিটাল লেটারই হবে। তাহলে আমি একটু ইলাস্ট্রেট করে দিলাম। নোট টু, নোট টু তে কি বলতেছে? প্রপার নাউন আর সামটাইমস ইউজড অ্যাজ কমন নাউন, প্রপার নাউন আমি অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারি। খুব ইন্টারেস্টিং না? দেখি কি কিভাবে। যেমন দেখেন, কোন কোন নাম আমরা ইউনিভার্সালি ব্যবহার করি ওই বিষয়ে বুঝাতে, যেমন লোকমান, লোকমান হাকিম, লোকমানের নামে কিন্তু একটা সুরাও আছে, লোকমান হাকিম। তাহলে দেখেন, নোট টু, প্রপার নাউন আর সামটাইমস ইউজড অ্যাজ কমন নাউন, অ্যাজ হি ওয়াজ দা লোকমান, দা লোকমান বলছে, কিন্তু দা ডেফিনেট করে বলছে, অফ হিস এজ, অফ হিস এজ মিনস অফ হিস কন্টেম্পোরারি টাইম, তার সময়ে, সমসাময়িক। তাহলে লোকমান অর্থ কি? দা ওয়াইজেস্ট ম্যান, সে হচ্ছে সর্বজ্ঞান। তাহলে এই জন্য আমি প্রপার নাউন লোকমানকে ইন্ডিকেট করলাম কমন বোঝাতে, কি বোঝাতে? ওয়াইজ বোঝাতে। নাম্বার টু তে আসেন, কালিদাস রায়, কালিদাস, তাই না? কালিদাস ইজ অফেন কল্ড দা শেক্সপিয়ার, দা শেক্সপিয়ার কে? দা গ্রেটেস্ট ড্রামাটিস্ট, আমি যাকে বলতে পারি দা ফাদার অফ ড্রামা অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ায় কালিদাস রায় হচ্ছে একদম উইলিয়াম শেক্সপিয়ার যেমন, সে তাকে সরাসরি তুলনা করা হচ্ছে দা গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রপার নাউন কে কমন নাউন হিসেবে ইউজ করি।
কমন নাউন্স ইনক্লুড হোয়াট আর কল্ড কালেকটিভ নাউন্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কমন নাউনের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, আমরা নাউনের ভিতরে ক্লাসিফাই করলাম, এবার হচ্ছে কালেকটিভ এবং একটা কি অ্যাবস্ট্রাক্ট। যেমন দেখেন, আ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ নাম্বার। কালেকটিভ নাউন কি বোঝায়? একটা সংখ্যাকে বোঝায়। অর কালেকশন, একত্রিত করে, একসাথে, গ্যাদারিং অফ পার্সনস, ব্যক্তি হতে পারে, অর থিংস টেকেন টুগেদার, একসাথে বলা হয়, অ্যান্ড স্পোকেন অফ অ্যাজ ওয়ান হোল, এবং একসাথে একদম হোল হিসেবে বলা হয়। যেমন দেখেন, ক্রাউড আমরা ভিড় বলি, মব উত্তেজিত জনতাকে বোঝায়, টিম দল, ফ্লক কোনো কিছু দল বোঝায়, হার্ড একই রকম দল, হার্ড অফ ক্যাটেল, এমন আর্মি, ফ্লিট, জুরি, বিচারকগণ, ফ্যামিলি, নেশন, পার্লামেন্ট, কমিটি, সবগুলো কিন্তু একসাথে অনেকগুলো, একজন নিয়ে কিন্তু এগুলোর একটাও হতে পারে না, একের অধিক থাকে, যার কারণে হচ্ছে এ নাম্বার অফ আর এ কালেকশন অফ। যেমন এ ফ্লিট কি বোঝায়? এ কালেকশন অফ শিপস আর ভেসেল। আর্মি কি বোঝায়? এ কালেকশন অফ সোলজার্স। ক্রাউড কি বোঝায়? এ কালেকশন অফ পিপল। তাহলে দেখেন এই জায়গায়, দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, তাহলে পুরো কি ধরনের কালেকটিভ হিসেবে আমরা বলবো। দ্য ফ্রেঞ্চ আর্মি, দ্য জুরি, এ হার্ড অফ ক্যাটল, এক ঝাঁক বা এক দল গবাদিকে বোঝাচ্ছে। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন, কি বোঝাচ্ছে দেখেন। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ কোয়ালিটি, কোনো কিছুর কোয়ালিটি, গুণ বুঝাবে, অ্যাকশন, কর্মকাণ্ড বুঝাবে, অর স্টেট, অবস্থা বুঝাবে, কনসিডার্ড অ্যাপার্ট ফ্রম দ্য অবজেক্ট টু হুইচ ইট বিলংস টু, যে অবজেক্টের সাথে এটা রিলেটেড, যার অধিকারে থাকে, সেটা থেকে আলাদা করে। যেমন ব্যক্তির কোয়ালিটি বোঝায় গুডনেস, কাইন্ডনেস, হোয়াইটনেস, ডার্কনেস, হার্ডনেস, ব্রাইটনেস, অনেস্টি, উইজডম, ব্রাভারি, এগুলো হচ্ছে কোয়ালিটি। কিন্তু অ্যাকশন, লাফটার, আপনি হাসলে তো একটা আওয়াজ হবে, এটা তো অ্যাকশন, কর্মকাণ্ড, তাই না? আপনাকে কাজ করতে হবে। থেফট, অ্যাকশন অফ স্টিলিং, মুভমেন্ট, জাজমেন্ট, হেট্রেড, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট। এবার আসে স্টেট, অবস্থা, কোনটা, চাইল্ডহুড, বয়হুড, ইউথ, তারপর কি বলে, স্লেভারি, স্লিপ, সিকনেস, ডেথ, পভার্টি, এগুলো সব স্টেট, অবস্থা আমাদের। এরপরে আসি দ্য নাউন্স অফ, সরি, দ্য নেমস অফ আর্টস অ্যান্ড সায়েন্স। আর্টস অ্যান্ড সায়েন্স অর্থাৎ শিল্প এবং বিজ্ঞানের নামগুলো, এগুলাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট। যেমন গ্রামার, এগুলো কিন্তু মানে কি, আমি এটার কোনো থিং থিং, কিন্তু আমরা এটা কোনো কি পাই না, এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স বলতে আমি বুঝাচ্ছি যার জীবন, লাইফ, এমন মিউজিক, কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ইংলিশ, এগুলো আর অলসো অ্যাবস্ট্রাক্ট। উই ক্যান স্পিক অফ আ ব্রেভ সোলজার, আই স্ট্রং ম্যান, নোট দেখেন, আ বিউটিফুল ফ্লাওয়ার, বাট উই ক্যান অলসো থিঙ্ক অফ দিস কোয়ালিটি অ্যাপার্ট ফ্রম পার্টিকুলার পার্সন। আলাদা যদি করি, ব্রেভ সোলজার, সোলজারকে বাদ দিলাম, তাহলে ব্রেভ থেকে ব্রেভারি, স্ট্রং ম্যান থেকে স্ট্রেংথ, বিউটিফুল থেকে বিউটি। দেখেন, অ্যান্ড স্পিক অফ ব্রাভারি, স্ট্রেংথ, বিউটি বাই দেমসেলফ, এগুলো প্রকার। সো অলসো উই ক্যান স্পিক অফ হোয়াট পার্সনস ডু, কোন একটা ব্যক্তি কি করে, অর ফিল, কি অনুভব করে, অ্যাপার্ট ফ্রম দ্য পার্সনস দেমসেলফ, সেই ব্যক্তি থেকে আলাদা করে তার গুণাবলীগুলা, অ্যাকশন গুলা, স্টেট গুলাকে বলতে পারি। দিস ওয়ার্ড, দ্য ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট মিনস ড্রন অফ, অ্যাবস্ট্রাক্ট মিনস ড্রন অফ, ড্রন অফ মানে সেই কফ, তার থেকে আলাদা, সেপারেট করা হয়, কিপ আলুফ অথবা সেপারেট করে রাখা। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি তো শুধু বকবক করে যাচ্ছি। 23, আচ্ছা আমরা আজকে নাউনটা শেষ করতে পারি কিনা দেখি একটু। হ্যাঁ পারবো, আমি নাউনটা শেষ করে আপনাদের ক্লোজ করে রাখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ফর্মড, কি দিয়ে ফর্মড হয়? ফ্রম অ্যাজেকটিভ, অ্যাজেকটিভ দিয়েও ফর্ম হয়। যেমন কাইন্ডনেস ফ্রম কাইন্ড, অনেস্টি ফ্রম অনেস্ট, পভার্টি ফ্রম পুয়ার, এই যে মোস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ফর্মড দাস, এভাবে বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট। ফ্রম ভার্বস, ভার্বস থেকে হয়, যেমন অবেদ থেকে, এই দেখেন ফ্রম ভার্বস, অবিডিয়েন্স, কোথেকে আসে অবিডিয়েন্স, ফ্রম অবে, তারপর নাউন কিন্তু এটা, তারপর গ্রো থেকে আসে গ্রোথ, আবার আসে কমন নাউন থেকে, কোথায়, চাইল্ড, কমন, তার সাথে হুড যোগ করে চাইল্ড হুড, স্লেভ, কমন, কোথেকে আসতেছে, স্লেভারি,
তার মানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এই জায়গা থেকে সৃষ্টি হয়ে আসতে পারে। এরপরে নাম্বার 24, অ্যানাদার ক্লাসিফিকেশন অফ নাউন্স ইজ হোয়েদার দে আর কাউন্টেবল অর নন কাউন্টেবল, অর্থাৎ আনকাউন্টেবল, গণনা করা যায় নাকি যায় না। কাউন্টেবল নাউন্স অর কাউন্টেবল আর দা নেম অফ অবজেক্টস, পিপল, এটসেট্রা দ্যাট উই ক্যান কাউন্ট, আমরা কাউন্ট করতে পারি, বুক, পেন, অ্যাপল, বয়, সিস্টার, ডক্টর, হর্স, কাউন্ট করা যায়। আনকাউন্টেবল কি কাউন্ট করা যায়? যায়। কখন? সেটা যদি কোনো কিছুতে রাখা হয়, তার আগে যদি কিছু ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউন্স, আমি বলতেছি কোথায় যায়, নাউন্স অর্থাৎ আনকাউন্টেবল আর দ্য নেম অফ থিংস হুইচ উই ক্যান নট কাউন্ট, কাউন্ট করতে পারি, মিল্ক, অয়েল, সুগার, গোল্ড, অনেস্টি। কিন্তু যদি বলি যে আমি এ গ্লাস অফ মিল্ক, তখন কাউন্ট করা যায়। দে মেইনলি ডিনোট, সাধারণত আনকাউন্টেবল কাকে প্রকাশ করে? সাবস্টান্সেস, বস্তু, অর অ্যাবস্ট্রাক্ট থিং, অ্যাবস্ট্রাক্ট থিং তো বুঝছেন এতক্ষণ। কাউন্টেবল নাউন্স হ্যাভ প্লুরাল ফর্ম, কাউন্টেবল এর প্লুরাল থাকে কিন্তু আনকাউন্টেবল এর কিন্তু প্লুরাল থাকে না। যেমন দেখেন, বুক থেকে বুকস করা যায় কিন্তু মিল্ক থেকে মিল্কস করা যায় না। তাহলে আপনাদের এই নাউনের এই কাজগুলো থাকবে, এখান থেকে আপনারা এই যে এই এক্সারসাইজ গুলা একটু করবেন, এক্সারসাইজ 4 ও করবেন, এক্সারসাইজ 5 ও করবেন, আর এগুলো এই যে পড়াগুলো পড়ে ফেলবেন, এগুলো আমার ধরে ধরে পড়াইতে হবে না। এই আমি আপনাদের নেক্সট ক্লাসে শুরু করব, অর্থাৎ আমাদের থার্ড ক্লাসটা হবে চ্যাপ্টার 6 থেকে, মনে রাখবেন প্রত্যেককে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 8, ঠিক আছে? আপনারা বাসায় এগুলো একটু আবার দেখে নিন ইনশাল্লাহ, আর মনোযোগ সহকারে করেন। আমি একটু স্লো পড়াচ্ছি যাতে আপনারা সবাই ধরতে পারেন, কারণ এখানে আমি বলছি নন ইংলিশ স্টুডেন্টের জন্য, ইংলিশ স্টুডেন্ট তো এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।